হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আই হোপ আপনারা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি নেপাল। আমি সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়েছি, আমার ফ্লাইট হচ্ছে সকাল 10টায়। আমি 7টা বাজে বাসা থেকে বেরিয়েছি, কারণ রাস্তা যদি জ্যাম থাকে তো আমার এয়ারপোর্টে পৌঁছতে আমার লেট হবে, যার জন্য আমি অনেক আগে বাসা থেকে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে পৌঁছে আপনাকে ফার্স্ট যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে, তারপরে আপনার ব্যাগেজটা দিতে হবে, দেন আপনি চেক ইন করবেন। ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি চেক ইনে ঢুকে যাবেন। তো আমরা এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি, অনেক টাইম আছে। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরের অংশ। আমি কেন নেপালে যাচ্ছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এখন বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে তিনজন, একটা ছোটো বোন একটা বড় অপো আর আমি তিনজন যাচ্ছি। আমাদের টিম হচ্ছে 9 থেকে 10 জন, যেহেতু আমরা 3-4 দিন আগে যাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে নেপাল এক্সপ্লোর করবো আগে, প্রোগ্রামের আগে। তো আমরা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো যারা আমাদের টিম আছে তারা হচ্ছে দুই দিন পরে তারা আসবে নেপালে। তো আমরা ফার্স্ট যাচ্ছি তিনজন। ফাইনালি আমাদের ফ্লাইটে চলে এসেছে, কিছুক্ষণ পরে আমরা ফ্লাইটে উঠব। তো ফ্লাইটে ওঠার আগে আমরা কিছু ফটো সেশন অ্যান্ড উইথ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনারা সবাই সাথে থাকবেন। বাংলাদেশিদের জন্য নেপাল অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হয় এম্বাসি থেকে ভিসা নিয়ে যেতে হয়, নেপালের ক্ষেত্রে সেরকম না। আপনি আপনার পাসপোর্টটা দেখিয়ে আপনি যে কোনো এয়ারলাইন্স থেকে টিকিট কেটে নিতে পারবেন। দেন আপনি নেপাল এয়ারপোর্টে পৌঁছে আপনাকে একটা ছোট্ট একটা স্টিকার ভিসা দিয়ে দিবে। সেকেন্ড টাইম যদি যান আপনাকে একটা অ্যামাউন্টের ফি দিতে হয়, তাও আবার বছরে যদি দুইবার যান। বছর যদি আপনি একবার পড়েন সেক্ষেত্রে আপনাকে কোনো ফি দিতে হবে না নেপাল এম্বাসি বা নেপাল এয়ারপোর্টে। একে একে করে আমরা প্লেনে উঠেছি, যে যার সিটে বসে পড়েছি। তো আমরাও আমাদের সিটে বসে পড়েছি। কিছুক্ষণ পরে প্লেনটি ছাড়বে নেপালের উদ্দেশ্যে। ঢাকা থেকে কাঠমান্ডু পোস্টে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আমরা নেপালের যে বিমান দিতে যাচ্ছি এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমান টেক অফ করেছে। আমার সিটে ছিল মাঝের অংশে, ছোটো বোন ফার্স্ট টাইম প্লেনে চড়ছে, সেক্ষেত্রে আমরা তাকে উইন্ডো সিটটা দিয়ে দিয়েছি। সে চাচ্ছে যে ভিউগুলো দেখে দেখে যাবে। সেক্ষেত্রে আমি আর বড় আপু আমি মিডলে বসেছি, আবার অপু এক সাইডে বসেছে। যারা ফার্স্ট টাইম এয়ারে ভ্রমণ করেন তাদের ফার্স্ট টাইমে খুব এক্সাইটেড হয়, বাট আমার ক্ষেত্রে সেটা না। আমি এর আগেও প্লেনে চড়েছি, যার জন্য আমার কোনো এক্সাইটেড নেই বা ইন্টারেস্টিং নেই। ছোটো বোনটা খুব এক্সাইটেড, সে ফার্স্ট টাইম প্লেনে চড়ছে। আমাদের বিমানটি এখন ঢাকা ছেড়ে নেপালের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ঢাকা শহর থেকে কাঠমান্ডু শহর পোস্টে সময় লাগে মাত্র 1 ঘন্টা। যেতে যেতে কেবিন ক্রুরা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আমরা এখন খেতে খেতে ভিউ দেখে দেখে যাচ্ছি। আমরা এখন নেপালের আকাশে উঠছি, ওই যে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বতমালাগুলো। তো কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট বিমানের উপর থেকে আমরা কিছু হালকা হালকা দেখতে পাচ্ছি। তাছাড়া কুয়াশা ভরা, যার জন্য খুব হালকা দেখা যাচ্ছে, স্পষ্ট করে ক্লিয়ার করে দেখা যাচ্ছিল না। তো এগুলো হচ্ছে নেপালের যে পাহাড়গুলো, অনেক উঁচু উঁচু পাহাড়। যারা ফার্স্ট টাইম দেখেন খুব এক্সাইটেড হবে। আমি বিমান থেকে যে নেপালের পাহাড়গুলো দেখতে পাচ্ছি খুব এক্সাইটেড, খুব অবাক হয়ে তাকিয়ে আছি যে আমাদের বাংলাদেশে তো এরকম পাহাড় নেই। আমাদের যে বাংলাদেশে যা আছে খুব ছোটো ছোটো পাহাড়, নেপালকে এর জন্য হিমালয়ের কন্যা বলা হয়। তো বিমান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় উঁচু উঁচু পাহাড়। তো কুয়াশার জন্য কিছুটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে নদী, নদী দেখতে পাচ্ছি। নেপালের হিমালয়ের কন্যাগুলো দেখে আমরা খুবই আনন্দিত। তো ফ্লাইট থেকে আমরা নেপালকে যেরকম দেখতে পাচ্ছি, আশা করি কাজ থেকে আমরা আরও অনেক সুন্দর দেখতে পাবো, অনেক দৃশ্য দেখতে পাবো আশা রাখি। তো যারা নেপালের ভিউগুলো উপভোগ করতে চান তারা আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই। আমরা মোটামুটি কাজ থেকে দেখতে পাচ্ছি হিমালয়ের ভিউগুলা। প্ল্যান কিছুক্ষণ পরে ল্যান্ডিং করবে, আর বেশি সময় নেই, কাছাকাছি চলে আসছি।
ভূমির পাশাপাশি আমরা চলে আসছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড়, কিছুই দেখা যাচ্ছে না। তো এখন আমরা কাঠমান্ডু শহরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপরে কাঠমান্ডু শহরটাকে আমরা যেভাবে পাখির চুকে দেখতে পাই, এটা হচ্ছে কাঠমান্ডু শহর। বিমান থেকে যেভাবে কাঠমান্ডু শহরকে আমরা দেখতে পাই, খুব কুয়াশা ভরা, যার জন্য ভালো করে আমরা দেখতে পাচ্ছি না এবং আপনাদেরকেও আমি ভালো করে দেখাতে পারছি না। তো এটি হচ্ছে সব কাঠমান্ডু শহর, কিছুক্ষণ পরে ল্যান্ড করবে। ফ্লাইটে এক ঘন্টা জার্নি করে আসার পরে আমাদের বিমানটি এখন ল্যান্ডিং করছে। ফাইনালি আমরা নেপালে পৌঁছে গিয়েছি এবং প্লেন থেকে আমরা নামিয়ে পড়েছি। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, আমাদেরকে বাস এসে নিয়ে যাবে। তো সবাই যে যার প্রশাসন করছে নেপালে নেমে, এটা দিয়ে পাচ্ছি, এটা হচ্ছে নেপাল এয়ারপোর্টের মেট্রোর অংশ। দেখুন অনেকগুলো প্লেন এখানে আছে। নেপালের এয়ারপোর্ট দেখতে যেমন তা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান নেপালের বিমানবন্দরটি দেখতে কেমন লাগছে। তো সবাই বাসের জন্য আমরা ওয়েট করে আছি, বাস কখন আসবে, বাসে করে আমরা চলে যাব এয়ারপোর্টের ভিতরে। ফাইনালি বাস চলে আসছে, আমরা এখন বাসে চড়ে এয়ারপোর্টে যাচ্ছি। যে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট আমাদেরকে ওখানে নামিয়ে দিবে। আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিই, সেটি হচ্ছে যে নেপাল যাওয়ার আগে বা যে কোনো কান্ট্রি যাওয়ার আগে, এক মাস আগে বা দেড় মাস আগে আপনি এয়ার টিকিট কেটে রাখবেন। তো কাছাকাছি চলে আসলে কিন্তু এয়ার টিকিটের প্রাইসটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা অনেক আগে থেকে চিপ প্রাইসে আপনি টিকিট কেটে রাখতে পারবেন। আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করেছি, প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের ছবি, গৌতম বুদ্ধের মূর্তি। যেহেতু নেপাল হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থানের একটি দেশ, লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে ওনারা সব জায়গায় গৌতম বুদ্ধের ছবি সম্মানের প্রতীক হিসেবে ওনারা এয়ারপোর্টে রেখেছেন। সিরিয়ালভাবে আমরা দাঁড়িয়ে আছি ইমিগ্রেশনের জন্য, বাংলাদেশিদের জন্য যে লাইনটা, ওই লাইনটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এয়ারপোর্টের ভিতরে চারদিকে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের ছবি আর ছবি। অন অ্যারাইভাল ভিসায় যারা আসছে, প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এই মেশিনে। এখান থেকে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে কোনো স্টিকার দিবে না, আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দেন আপনি ইমিগ্রেশনে যেয়ে আপনি আপনার স্টিকার ভিসাটি পেতে পারেন। তো আমাদের ইমিগ্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশন যেহেতু ভিডিও করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ভিডিও করিনি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এটা হচ্ছে বের হওয়ার পথ। দেখতেই পাচ্ছেন সব হিমালয়ের অ্যাডভেঞ্চার অ্যান্ড গৌতম বুদ্ধের মূর্তি, গৌতম বুদ্ধের জন্মস্থান সব কিছু এয়ারপোর্টে রেখেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো একটা কথা বলে রাখি, তো অনেকে টাকা এক্সচেঞ্জ করতে চান, তারা সেক্ষেত্রে আপনি নেপাল এয়ারপোর্টে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, দেন আপনি কাঠমান্ডু থামেলে গিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি বাংলাদেশ থেকেও চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন, আপনি ডলারও নিয়ে যেতে পারবেন অ্যান্ড নেপালি রুপিও নিয়ে যেতে পারবেন, আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা মনে হবে ভালো সেটি আপনি নিয়ে যেতে পারবেন। এটি হচ্ছে বের হওয়ার পর আপনি এখান থেকে সিম কিনে নিতে পারবেন, নেপালি রুপি হচ্ছে আপনার 500 টাকা। আপনাকে ছবি দিতে হবে, আপনার পাসপোর্টের কপি দিতে হবে অ্যান্ড আপনাকে একটা ছবি দিতে হবে, সেক্ষেত্রে 500 টাকা দিতে হবে। সিমের প্যাকেজ অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো 5 দিন, 7 দিন, 12 দিন, 30 দিন, যত ইচ্ছা তত প্যাকেজ নিতে পারবেন। আমরা এখন ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি, থামালির উদ্দেশ্যে রওনা হব। আমাদেরকে যেহেতু একজন ড্রপ করতে আসবে, সেহেতু ওনার জন্য আমরা 3 জন ওয়েট করছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে, উনি আমাদেরকে হোটেলে ড্রপ করে দিবেন। থামালির ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালোই থাকুন।